নির্ধারিত সময়ের 25 সেকেন্ড আগে ট্রেন ছাড়া গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জাপানের একটি রেল কোম্পানি। সাময়িক অসুবিধার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষমা চান তারা। ট্রেনটি সকাল 7:12 ছাড়ার কথা থাকলেও সেটি সকাল 7:11:35 অর্থাৎ নির্ধারিত সময়ের 25 সেকেন্ড আগে ছেড়ে যায়। এই কারণেই কয়েকজন আরোহী ট্রেন ধরতে ব্যর্থ হন। এটি সত্যিই অমার্জনীয় ঘটনা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করে একজন মুখপাত্র বলেছেন, নির্ধারিত সময়ের আগে আসায় কয়েকজন যাত্রী ট্রেনটি ধরতে পারেনি। তাদের মধ্যে কেউ একজন স্টেশন পরিদর্শককে অভিযোগ করেন, যা পরে জেআরওএস সদর দপ্তর পর্যন্ত পৌঁছায়। এদিকে ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই পরের স্টেশনে পৌঁছানোর কারণে ট্রেনটিকে শনাক্ত করেন পশ্চিম জাপান রেলওয়ে। সেদিন এটির গন্তব্য ছিল হুয়া প্রিফেকচার নিশিয়াকাশি স্টেশন। বিশ্বের নির্দিষ্ট সময়ে রেল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জাপান অন্যতম, কিন্তু সেই দিন জাপানের ওই ট্রেনটি নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে যায়। পরে এই ঘটনায় ক্ষমা চেয়ে এক পাবলিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জেআর ওয়েস্ট। কোম্পানিটির এই ক্ষমা প্রার্থনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। জেআর ওয়েস্ট বলছে, প্রেস রিলিজের ওই ঘটনা তদন্ত করার কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে রেলের কন্ডাক্টর নির্ধারিত সময় বুঝতে ভুল করেছিলেন, এই কারণে তিনি আগেই ট্রেন ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেদিকে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন কোম্পানিটি।